আর বাংলার লোকগীতি ভাদু গানে মাতলেন মুর্শিদাবাদের শিল্পীরা বাংলার জল রয়েছে সুরের স্পর্শ প্রতিদিনের মেঠো গন্ধ ভরা সেই সব গান নিজস্ব গুণেই সম্পদ হয়ে উঠেছে বাংলার লোক সংস্কৃতির ধর্মীয় কিংবা সামাজিক অথবা পারিবারিক যে কোনো উৎসবের কেন্দ্রে রয়েছে এই সব গান গড়ে তুলেছে নিজস্ব সংস্কৃতি ভাদু গানের একটা শখ হ্যাঁ গান বাজনা করা লোক হ্যাঁ আর এটা মানে মানে আপনার ওই পরস্পর হয়ে আসছে ভাদু হ্যাঁ ভাদুর বাড়ি হচ্ছে বর্ধমান ভাদু হচ্ছে রাজার মেয়ে হ্যাঁ এটা গান বাজনা করা লোক আমরা গান বাজনা করি হ্যাঁ এই শখের বিষয় গান বাজনা একটা শখ দীর্ঘকথ এমনই এক সংস্কৃতি ভাদু গান মুর্শিদাবাদ জেলার ব্লকের গোপালনগর গ্রামে বাংলার লোকশিল্পীরা মাতলেন ভাদু গানে মূলত ভাদু একটা পরব যা পালিত হয় বাংলা বর্ষপঞ্জির ভাদ্র মাসে আর এই পরবকে ঘিরে গাওয়া গানই ভাদু গান নামে পরিচিত রাড়বঙ্গের পুরুলিয়া বাঁকুড়া বীরভূম জেলা ভাদু গানের জন্মভূমি ভাদুমণি বা রাজকুমারী ভদ্রাবতীর জীবন কাহিনী বর্ণনা করা হয়ে থাকে এই গানে পাশাপাশি থাকে সমাজ সচেতনতার বার্তা আষাঢ় শ্রাবণ মাসে চাষের কাজের পর ভাদ্র মাসে গ্রামের পুরুষরা বেরিয়ে পড়েন ভাদু গান নিয়ে সংক্রান্তির দিন নদীতে বিসর্জন দেওয়া হয় ভাদু মনির মূর্তি মানুষকে আমাদের ভাদু গানে ভাদু কী করে জন্মেছিল ভাদু কীভাবে এসেছিল এই একটু ভাদু উৎসাহিত নিয়ে আমরা গ্রামে গ্রামে প্রত্যেক মানুষের হাতে আমরা ভাদু গানের মানে ভাদুর নামে একটা মহিমা একটা তুলে দিয়ে আমাদের মানুষের কণ্নে শুভনে শুনিয়ে দিই নয়নে দেখিয়ে দিই এটাই হচ্ছে আমাদের জীবিকা যেহেতু আমরা গান বাজনা করি নৃত্য গান করে একটু নৃত্য দেখিয়ে মানুষকে উৎসাহিত করি ভাদু গানগুলো মূলত প্রেম ও রাজনীতি বর্জিত গানের সহজ সুরে বলা হয় নারী শক্তি ও প্রগতির কথা গ্রামে গ্রামে ঘুরে শুধু সমাজ সচেতনতার বার্তা দেওয়াই নয় উপার্জনের বিকল্প পথ এই গান বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় মানুষ আগ্রহ হারিয়েছে এই সব লোকগীতিতে যার প্রভাব পড়েছে বাংলার নিজস্ব সংস্কৃতিতে শুধু ভাদুই নয় সাংস্কৃতিক আগ্রাসনে হারিয়ে যাচ্ছে টুসু ঝুমুর গম্ভীরা আলকাপ জারি বা উত্তরবঙ্গের বিখ্যাত ভাওয়াইয়া ভাদু শিল্পীরা জানিয়েছেন সরকার যদি তাদের আর্থিক এবং সামাজিকভাবে সহায়তা করে থাকেন তবেই বেঁচে থাকবে এই ভাদু গান এই যেটা আমাদের গান বাজনা পেশা কেউ করে কীর্তন গান কেউ করে আমাদের মনসামঙ্গল গান এবার ভাদ মানুষ ভাদ্র মাসে যে ভাদ গান এই ভাদ গান নিয়ে আমরা ভাদ ভাই একটি মাস আমরা ঘুরে বেড়াই প্রত্যেক মানুষের কর্ণে কর্ণে শুনে দিই ভাদ গান গান ভাদ গান করতে আমাদের এদিকে বলতে আমরা গিয়েছি লালবাগ তারপরে একমাত্র ঝুড় ঝাড়খণ্ড উড়িষ্যা এ অবধি গেছি আর এদিকে একদম বর্ধমান থেকে এদিকটা মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারী রিপোর্ট নিউজ এইটিন লোকাল